বিচাৰিছতে ডাঙৰ খবৰ কাইলৈ অসমত লোকসভা নিৰ্বাচনৰ প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন আৰু নিৰ্বাচনৰ পূৰ্বে এবাৰ বাগানে বাগানে টকা বিলাইছে ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে বিজেপি কৰ্মীয়ে এবাৰ বাগানে বাগানে টকা বিলোৱাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপিত হৈছে আৰু টকা বিলোৱাৰ দৃশ্যাংশ ইতিমধ্যে কেমেৰাত এক্সক্লুচিভ দৃশ্যাংশ বন্দী হৈছে কোনে কাক টকা বিলাইছে এই মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিম এটা বিগ ব্ৰেকিং নিউজ ডাঙৰ খবৰ নিৰ্বাচনৰ পূৰ্বে বাগানে বাগানে টকা বিলাইছে বিজেপিয়ে লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের নির্বাচন কাইলৈ রঞ্জিত দত্তর হয়ে বিহালীত টকা বিলার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে শোণিতপুরের প্রার্থী রঞ্জিত দত্তর হয়ে টকা বিলার অভিযোগ শোণিতপুরের বিহালীর বাগানত টকা বিলার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে এটা পলিটিক্যাল ব্রেকিং এই মুহূর্তত বিজেপি কর্মী বিকু কেউতে প্রতিগী লোকক 200 টাকাকৈ বিলার অভিযোগ উত্থাপিত হয়েছে দৃশ্যাংশও আছে মোবাইলে মোবাইলে ভাইরেল হয়ে পড়েছে টকা বিলার সমগ্র দৃশ্য এটা বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তের অভিযুক্ত বিকু কেউত চেরেলিয়া গাঁও পঞ্চায়েতর প্রাক্তন সভাপতি ডাঙর খবর এই মুহূর্তত কাইলৈ প্রথম পর্যায়ের নির্বাচন আর নির্বাচনের পূর্বে বাগানে বাগানে টকা বিলাইছে বিজেপিয়ে রঞ্জিত দত্তর হয়ে শোণিতপুর সমষ্টির বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তর হয়ে টকা বিলার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে শোণিতপুরের বিহালীর বাগানত টকা বিলার অভিযোগ উত্থাপিত হয়েছে বিজেপি কর্মীর বিরুদ্ধে বিজেপি কর্মী বিকু কেউতর বিরুদ্ধে টকা বিলার অভিযোগ উত্থাপিত হয়েছে বিজেপি কর্মী বিকু কেউতে প্রতিগী লোকক 200 টাকাকৈ বিলার অভিযোগ উত্থাপিত হয়েছে আর মোবাইলে মোবাইলে যেন এটা ভাইরাল হয়ে পড়েছে টকা বিলার সমগ্র দৃশ্যাংশ দৃশ্যাংশ আহি পড়েছে এই মুহূর্তে এক্সক্লুসিভ দৃশ্যাংশ দেখার চেষ্টা করি এয়া বিহালীর বাগানত এইদরে টকা বিলাইছে বিজেপিয়ে দৃশ্যাংশটো লক্ষ্য করক বাগানের ঘরে ঘরে গৈ এইদরে বিকু কেউত নামৰ লোকজনে টকা বিলার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে আর শোণিতপুর লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তর হয়ে এইদরে টকা বিলার অভিযোগ উত্থাপিত হয়েছে কাইলৈ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের নির্বাচন আর নির্বাচনের পূর্বে এইদরে এটা বাগানে বাগানে টকা বিলাইছে বিজেপিয়ে মোবাইলে মোবাইলে ভাইরাল হয়ে পড়েছে টকা বিলার দৃশ্য শোণিতপুরের বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তর হয়ে টকা বিলার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে আমি এক্সক্লুসিভ দৃশ্যাংশ এই মুহূর্তে দেখাই আছো শোণিতপুরের বাগানত এইদরে এটা টকা বিলা হয়েছে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানার চেষ্টা করেছি লোকসভা নির্বাচনের পূর্বে এবার বাগানে বাগানে বিজেপিয়ে বিলাইছে টকা লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের নির্বাচন কাইলৈ অসমত অসমৰ কেবেটাও সমষ্টিত উজনি অসমৰ কেবেটাও সমষ্টিত কাইলৈ ডিব্ৰুগড় লোকসভা সমষ্টি ডিব্ৰুগড় লোকসভা সমষ্টি লক্ষীমপুর লোকসভা সমষ্টি শোণিতপুর লোকসভা সমষ্টিত কাইলৈ প্রথম পর্যায়ের নির্বাচন আর নির্বাচনের পূর্বে আজির দিনটোত এইদরে কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে থাকার পাছতো বিজেপি কর্মীয়ে 200 টাকাকৈ বিলার অভিযোগ উত্থাপিত হয়েছে আর এই সমগ্র দৃশ্যাংশ এটা কেমেরাত বন্দী হয়েছে এক্সক্লুসিভ দৃশ্যাংশটো এই মুহূর্তে আমি দেখাই আছো অভিযুক্ত বিকু কেউত চেরেলিয়া গাঁও পঞ্চায়েতর প্রাক্তন সভাপতি যিগৰাকী লোকে টকা বিলাইছে তেওঁ চেরেলিয়া গাঁও পঞ্চায়েতর বিজেপি কর্মী তেওঁ প্রাক্তন সভাপতি আছিল চেরেলিয়া গাঁও পঞ্চায়েতর আর বিকু কেউতেই এইদরে টকা বিলার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে কাইলৈ অসমত প্রথম পর্যায়ের নির্বাচন আর প্রথম পর্যায়ের নির্বাচনের পূর্বে এবার বাগানে বাগানে টকা বিলাইছে বিজেপিয়ে আর এক্সক্লুসিভ দৃশ্যাংশ মুহূর্তে কেমেরাত বন্দী হয়েছে আমি পুনর্বার ডাঙর খবরটা ফুল পেটত লওয়ার চেষ্টা করি মোবাইলে মোবাইলে বিজেপিয়ে টকা বিলার দৃশ্যাংশ ভাইরাল হয়েছে বিগ ব্রেকিং নিউজ নির্বাচনের পূর্বে লোকসভা নির্বাচনের পূর্বে বাগানে বাগানে টকা বিলাইছে ভারতীয় জনতা পার্টিয়ে রঞ্জিত দত্তর হয়ে টকা বিলার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে শোণিতপুর লোকসভা সমষ্টির প্রার্থী রঞ্জিত দত্তর হয়ে টকা বিলার অভিযোগ উত্থাপিত হয়েছে শোণিতপুরের বিহালীর বাগানত টকা বিলার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে বিজেপি কর্মী বিকু কেউতে প্রতিগী লোকক 200 টাকাকৈ বিলার অভিযোগ উত্থাপিত হয়েছে মোবাইলে মোবাইলে ভাইরাল হয়েছে টকা বিলার সমগ্র দৃশ্যাংশ আমি পুনর্বার দৃশ্যাংশটো দেখার চেষ্টা করি অভিযুক্ত বিকু কেউত চেরেলিয়া গাঁও পঞ্চায়েতর প্রাক্তন সভাপতি দৃশ্যাংশটো চাওক এক্সক্লুসিভ দৃশ্যাংশ এই মুহূর্তে আমি দেখাই আছো কিদরে
টকা বিলাইছে